পারফেক্ট একটা মিষ্টি তৈরিতে ছানার ভূমিকা কিন্তু সবসময় প্রধান। ঠিকঠাকভাবে ছানাটা যদি করা না হয় তাহলে কিন্তু মিষ্টি কখনোই পারফেক্ট হয় না। আসসালামু আলাইকুম দর্শক, আজকের রেসিপি হচ্ছে পারফেক্টভাবে ছানা তৈরি। ছানা তৈরি করার জন্যই প্রথমে আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি এবং ছানা কাটার জন্য ভিনেগার এবং পানির একটি মিশ্রণ তৈরি করেছি যার পরিমাপ হচ্ছে 1:2, মানে 2 টেবিল চামচ ভিনেগার এবং 4 টেবিল চামচ পানি। ছানা তৈরির জন্য প্রথমেই আমি 1 লিটার দুধকে চুলার মিডিয়াম আঁচে বসিয়ে দিয়েছি এবং অনবরত নেড়ে যাচ্ছি যেন মিল্ক সলিড কোনোভাবেই হাঁড়ির তলায় না লাগে। দুধটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এবং বারবার স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি যেন কোনোভাবেই নিচে পোড়া না লাগে। দুধটা ঠিক বলক ওঠার আগে ওই পরিমাণ গরম হলে তাতে ছোট চামচের 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। ছানা তৈরিতে সবসময় আমি বাটার ব্যবহার করি, এতে ছানাটা খুব স্মুথ এবং নরম হয় এবং মিষ্টি তৈরির সময়ও খুব বেশি ছানাটাকে মথার প্রয়োজন হয় না। বাটারটাকে দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে দিচ্ছি এবং দুধটাকে প্রায় ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তবে আমাদের চুলার আঁচটা এমনভাবে রাখতে হবে যেন দুধটা ফুটে না আসে। এই পর্যায়ে চলে আসলে বাটারটা দুধের সাথে মিলে গেলে একবার নেড়ে দিয়ে আমরা পানি এবং ভিনেগারের যে মিক্সচারটা রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি। মিক্সচারটা আমাদের একবারে দিতে হবে না, আমরা এখানে 3-4 বারে দিব। প্রথমে অল্প একটু দিয়েছি, এখন একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে একটু অপেক্ষা করে আবার অল্প একটু দিচ্ছি। কিন্তু মনে রাখতে হবে চুলার আঁচটা এমনভাবে রাখতে হবে যেন দুধটা ফুটে না আসে। ঠিক এই পর্যায়ে প্রায় 3 বার দেওয়া হয়ে গেলে দুধটা এই পর্যায়ে চলে আসবে। দুধটা অলরেডি ফাটা শুরু হয়েছে, ছানা তৈরির খুব কাছাকাছি। এখন আমরা চুলাটা বন্ধ করে দিব এবং অপেক্ষা করব ছানা কেটে আসা পর্যন্ত। ছানা অলরেডি কেটে আসলে চিজ ক্লথ এরকম একটা পাতলা কাপড়ে ছানাটাকে আমাদের ছেঁকে নিতে হবে। ভিনেগার এবং পানির মিশ্রণটি যখন আপনি দুধে দিবেন একটু সময় নিয়ে ছানাটা কাটবে, তবে মনে রাখতে হবে কোনোভাবেই যেন দুধটা ফুটে না ওঠে। এবং যখনই 3য়বার বা 4র্থবারে ভিনেগার মিশ্রণটি দিয়ে দিবেন চুলার আঁচটি একদম বন্ধ করে দিয়ে দুধটাকে একটু রেস্টে রাখলেই ছানাটা কেটে আসবে। ছানা থেকে পানিটা আলাদা করে এখন একবার ছানাটিকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যেন ভিনেগারের কোনো গন্ধ ছানায় না থাকে। তাহলে পরবর্তীতে এটা দিয়ে যাই তৈরি করবেন একটু টকটক লাগবে এবং ভিনেগারের একটা গন্ধ আসবে। ছানাটা ধোয়া হয়ে গেলে এখন আমি এই কাপড়টিকে পুটলিটিকে একটু চিপে এক্সট্রা পানিটা বের করে দিচ্ছি। যেহেতু আমার ছানার পরিমাণ কম, মানে 1 কেজি দুধে প্রায় 1 কাপের একটু কম ছানা হয়েছে, খুব ভারী কিছু দিয়ে ছানাটিকে চাপ দেওয়ার দরকার নেই। তবে আপনারা যদি এর থেকে পরিমাণে বেশি ছানা কাটেন তাহলে বাসায় থাকা ভারী কিছু যেমন ভারী হাঁড়ি কিংবা পাটা বা পুঁতাও দিয়ে এটাকে চাপ দিয়ে রাখতে পারেন। এখানে কাচের একটি ভারী গ্লাস দিয়ে চাপা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি, তাতে এই ছানাটা পারফেক্ট হবে। আমি দেখিয়ে দিচ্ছি ছানাটা কতটা ঝরঝরে এবং কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন। এবং এই ছানা দিয়েই পরবর্তী রেসিপি রসমালাই দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।